দশম শ্রেণীর ভূগোল এবিটি এর টেস্ট পেপারে সমগ্র ভূগোলের পেজ থেকে 2 নম্বর এবং 3 নম্বরে যে বেশিরভাগ পেজেটা আমি পেলাম সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব, এবং সেগুলো 2024 সালে মাধ্যমিক পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এবিটি এর টেস্ট পেপার প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে, সকল নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? তাহলে এই প্রশ্নটা করলে তোমরা 3টে পয়েন্ট তোমাদের কি করতে হবে, মিনিমাম তোমাদের লিখতে হবে। নদীর স্বল্প দৈর্ঘ্য, প্রথম পয়েন্ট, নদীর স্বল্প দৈর্ঘ্য, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর দৈর্ঘ্য স্বল্প হলে নদীর ক্ষয়জাত পদার্থ নুড়ি কাঁকড় পলি বালি কাদা ইত্যাদির পরিমাণ কম হবে, বদ্বীপ সৃষ্টি হবে না। 2 নম্বর, মোহনা অংশের সমুদ্রের গভীরতা বেশি, যদি যে সকল নদীগুলো মোহনা যেখানে সমুদ্রে পড়ছে সমুদ্রের গভীরতা বেশি হলে সেই সকল স্থানে তোমার বদ্বীপ সৃষ্টি হবে না। তারপরে 3 নম্বর, জোয়ার ভাটার প্রাবল্য, মোহনা অংশে যদি সমুদ্রে জোয়ার ভাটার প্রাবল্য বেশি লক্ষ্য করা যায় তাহলে নদী দ্বারা বাহিত নুড়ি কাঁকড় পলি বালি কাদা জোয়ার ভাটার দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে তাড়িত হবে, তাহলে মোহনা অংশে বদ্বীপ সৃষ্টি হবে না। তা 3টে লিখলে, 3টে পয়েন্ট এবং একাধিক পয়েন্ট আছে, তোমার 3টে ভালো করে মুখস্থ করতে, শেষে কি করে দেবে একটা তোমরা উদাহরণ দিয়ে দেবে। পৃথিবীর বৃহত্তম নদী যে আমাজন নদী মোহনায় এত হাজারটার বেশি উপনদী থাকার জন্য প্রচুর জল বহন করে নিয়ে আসার জন্য সমুদ্রে 200 কিলোমিটারের মধ্যে জলের প্রবাহ লক্ষ্য করা যায়, সেই জন্য আমাজন নদী বয়ানা নুড়ি কাঁকড় পলি বালি কাদা সব গভীর সমুদ্রে নিয়ে চলে যায়, সেই জন্য নদী মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। একটা গেল। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা পড়ার চান্স খুবই গুরুত্বপূর্ণ, গিরিখাদ ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। 2 নম্বর, তাহলে গিরিখাদ ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য, তাহলে ফার্স্টে যদি আমি গিরিখাদ ভার্সেস ক্যানিয়ন বলি, ঠিক তো, তাহলে গিরিখাদ, গিরিখাদ দেখতে কি এমন আকৃতি, তাহলে পার্থক্য করতে গেলে একটা কি করতে হবে, ফার্স্টে তোমার গিরিখাদ ক্যানিয়ন যদি করা হয়, হয়েছে, এইটা তোমার গিরিখাদ এইটা ক্যানিয়ন, আর এখানে কি হচ্ছে বিষয় করতে হবে একটা, তাহলে আকৃতি নদী উপত্যকা গিরিখাদ তোমার হচ্ছে তোমার আকৃতি কি ভি আকৃতির হয়ে থাকে, আর ক্যানিয়নের নদী উপত্যকার আকৃতি কি আকৃতির আই আকৃতি হয়। তারপরে 2 নম্বর করলাম জলবায়ু অঞ্চল, গিরিখাদ হচ্ছে উচ্চ পার্বত্য মানে বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে গিরিখাদ লক্ষ্য করা যায়, আর শুষ্ক জলবায়ু অঞ্চলে তোমার ক্যানিয়ন লক্ষ্য করা যায়। 3 নম্বর, গিরিখাদে পার্শ্বক্ষয় অল্প হয় নিম্নক্ষয় বেশি হয়, কিন্তু ক্যানিয়নে পার্শ্বক্ষয় হয় না বললেই চলে, নিম্নক্ষয়ের প্রাধান্যই হচ্ছে সর্বাধিক। 3টে পার্থক্য, আর শেষে তোমার একটা দুটো মধ্যে গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো আর রিচাং নদীর যে কোনো একটা নদীর গিরিখাতে তুমি উদাহরণ তুমি দিয়ে দিচ্ছ, তাহলে তোমার হয়ে যাচ্ছে। 3 নম্বরে পড়ার চান্স পরীক্ষায় বেশি, যেটা জৈব ভঙ্গুর ভার্সেস জৈব অভঙ্গুর বর্জ্য, অভঙ্গুর বর্জ্য, তাহলে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য, তাহলে যে সংজ্ঞা সে একইভাবে 3টে বিষয় করবে এবং বিষয় করে পার্থক্য হিসাবে তোমাকে লিখতে হবে। প্রথমে কি করছো, সংজ্ঞা, সংজ্ঞা, তাহলে যে সকল বর্জ্য পদার্থ বিয়োজক দ্বারা হয়েছে মানে বিশ্লিষ্ট হয় এবং পরিবেশে মিশে যায় সেই সকল বর্জ্যকে বলা হবে জৈব ভঙ্গুর, আর যে সকল বর্জ্য বিয়োজক দ্বারা বিশ্লেষিত হয় না এবং পরিবেশে মিশতে পারে না সেই সকল বর্জ্যকে বলা হয় জৈব অভঙ্গুর বর্জ্য। তারপর হচ্ছে পরিবেশ দূষণ পয়েন্ট করবে, যে মানে তার উৎস পয়েন্ট করতে হবে, দ্বিতীয়টা হচ্ছে উৎস, এই সকল বর্জ্যগুলো উদ্ভিদ ও প্রাণীদেহ থেকে উৎপত্তি লাভ করে, বেশিরভাগ কৃষি অথবা তোমার গৃহস্থালী থেকে জৈব ভঙ্গুর বর্জ্যগুলো উৎপত্তি হয়, আর উদ্ভিদ ও প্রাণী ব্যতীত বিভিন্ন শিল্প অঞ্চল থেকে বেশিরভাগই মানে উদ্ভিদ ও প্রাণীদেহতে বাদ দিয়ে বাকি সমগ্র থেকে জৈব অভঙ্গুর বর্জ্য উৎপন্ন হয়, জৈব ভঙ্গুর বর্জ্যগুলো পরিবেশ দূষণ ঘটায় না কারণ ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি পরিবেশে মিশে যায়, আর এইসবগুলো পরিবেশে মিশতে পারে না, সেজন্য পরিবেশে দূষণ ঘটায়। এবার একটা দুটো করে কি করবে, এখানে পরিবেশ দূষণ লিখলাম আর 4 নম্বরটা লিখলাম, উদাহরণ একটা দিয়ে দেবে,
ফলের খোসা, কাপড়ের টুকরো, কাগজের টুকরো, আর এগুলো কাঁচ, প্লাস্টিক ইত্যাদি দু একটা উদাহরণ দিয়ে ছেড়ে দেবে, কমপ্লিট হয়ে যাবে। 4 নম্বরটা, 4 নম্বর হচ্ছে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য। প্রতিটা বইটি আছে, প্রথমে তুমি সংজ্ঞা করছো স্থলবায়ু হচ্ছে স্থলভাগের দিক থেকে কোন দিকে সমুদ্রের দিকে প্রবাহিত, বায়ুকে বলা হবে স্থলবায়ু, আর সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে বলা হবে সমুদ্র বায়ু। তারপরে তুমি করছো প্রকৃতি, প্রকৃতি হচ্ছে যেহেতু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায় এতে জলীয় বাষ্প থাকে না বলে শুষ্ক প্রকৃতির, আর সমুদ্রের দিক থেকে স্থলভাগে আসে বলে এই বাতাস হচ্ছে জলীয় বাষ্প পূর্ণ মানে আর্দ্র প্রকৃতির। তারপর লিখবে প্রবাহের সময়, তারপর কি লিখছ প্রবাহের সময় কোন সময় প্রবাহিত হয়, স্থলবায়ু মধ্যরাত্রিবেলা থেকে প্রবাহিত হয়, ভোরবেলার দিকের গতিবেগ সবচেয়ে বেশি হয়, আর সমুদ্রবায়ু দুপুরবেলার পর থেকে বইতে শুরু করে সন্ধ্যেবেলার দিকে, এই বায়ুর গতিবেগ হচ্ছে সর্বোচ্চ লাভ করে। আর একটা প্রবাহের সময় একটা গতিবেগ করে দেবে, স্থলবায়ুর গতিবেগ হচ্ছে 10 থেকে 30 কিলোমিটার, আর সমুদ্রবায়ুর গতিবেগ একটু বেশি 70 থেকে 80 কিলোমিটার বেগে তোমার লক্ষ্য করা যায়, মানে স্থলবায়ুর তুলনায় সমুদ্রবায়ুর গতিবেগ কিন্তু বেশি। 5 নম্বরে উপগ্রহ চিত্র আর ভূ বৈচিত্র সূচক মানচিত্র মধ্যে পার্থক্য, যেটা করার চান্স খুব বেশি, উপগ্রহ চিত্র ভার্সেস ভূ বৈচিত্র সূচক মানচিত্র, ভূ বৈচিত্র সূচক মানচিত্র। তাহলে ফার্স্টে সে একইভাবে তুমি সংজ্ঞা করছো দুটোরই, দুটোর সংজ্ঞা করবে কি, ভূপৃষ্ঠকে স্পর্শ না করে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগ থেকে বিভিন্ন সেন্সারের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠেরই বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক যে মানে বস্তু বলি আলোকচিত্রের মাধ্যমে আলোকচিত্র সংগ্রহ করে তোমার যে চিত্র অঙ্কন করায় সেটাকে এক কথা বলা হবে উপগ্রহ চিত্র। আর ভূ বৈচিত্র্য মানচিত্র, ভূ বৈচিত্র সূচক মানচিত্র যে মানচিত্রে বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয় বলি সুনির্দিষ্ট রেখা চিহ্ন এবং উপাদানের মানে সিম্বলের দ্বারা উপস্থাপন করা হয় সেই সকল মানচিত্রকে বলা হবে ভূ বৈচিত্র সূচক মানচিত্র। তারপরে তোমরা একটু দেখে নেবে স্কেল, এই মানচিত্র স্কেল উপগ্রহ স্কেল হচ্ছে তোমার যেহেতু কতটা উচ্চতা থেকে তুলছে তার উপর নির্ভর করে, আর ভূ বৈচিত্র সূচক মানচিত্রে সুনির্দিষ্ট এক একটা করে স্কেল থাকে। উপগ্রহ চিত্র তুমি তৎক্ষণাৎ আজকে চাইলে আজকে, কালকে চাইলে কালকে, তৎক্ষণাৎ পাওয়া যায়, এইগুলো হচ্ছে প্রাচীন, এগুলো হচ্ছে নবীন, এগুলো হচ্ছে প্রাচীন, কারণ এইগুলো মিনি 1970, 1972, 1973 সালে সেই সময়ে তৈরি করার জন্য এগুলো হচ্ছে প্রাচীন। কতটা পরিবেশে পরিবর্তিত হয়েছে তা ভূ বৈচিত্র সূচক মানচিত্রে আমরা কিন্তু বুঝতে পারবো না, উপগ্রহ চিত্রের মাধ্যমে কতটা, কারণ এই সমস্ত প্রতিদিনই তোমার 2010 সালে এবং 15 সাল ধরো 15 সালে কি হয়েছে, বা আজকে তোমার হচ্ছে তোমার 29 ডিসেম্বর আজকে, এবং আমার জানুয়ারি মাসে আমি গেলাম, আবার উপগ্রহ চিত্রের মাধ্যমে কতটা পরিবর্তন হয়েছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো, ভূ বৈচিত্র সূচক মানচিত্রে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো না। এবং প্রতিটা বইতে আছে উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র সূচক মানচিত্র মিনিমাম 3টে, এবং পারলে 4টে মতো তোমরা করে রাখবে, যেটা পরীক্ষা কিন্তু আসার চান্স কিন্তু সবচেয়ে বেশি। 6 নম্বর, 6 নম্বরে করবে তোমার ভূসমলয় ভার্সেস সূর্য সমলয়। তাহলে ভূসমলয় এবং সূর্য সমলয় যে তোমার উপগ্রহ গুলো আছে সেই সময় উপগ্রহ গুলো পার্থক্য, এগুলো খুব সহজ। ভূসমলয় গুলো প্রথমে উচ্চতা যদি পয়েন্ট করি আমি, ভূসমলয় গুলো এই ভূসমলয় উপগ্রহ গুলো 36,000 কিলোমিটার উপরে অবস্থান করে, আর সূর্য সমলয় গুলো হচ্ছে 700 থেকে 900 কিলোমিটার। তারপরে প্রদক্ষিণ ভূসমলয় গুলো হচ্ছে নিরক্ষরেখার পরিপ্রেক্ষিতে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, পৃথিবীর আবর্তন গতি উত্তর থেকে দক্ষিণ দিকে ঘুরছে। তারপরে হচ্ছে তোমার ব্যবহার, ব্যবহার একটা করবে, ব্যবহার তোমার আবহাওয়া ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ভূসমলয় উপগ্রহের ব্যবহার করা হয়, আর এগুলো বিভিন্ন সমীক্ষা সম্পদ সমীক্ষার ক্ষেত্রে সূর্য সমলয় উপগ্রহ ব্যবহার করা হয়। এবং সর্বশেষে উদাহরণ দিয়ে দেবে একটা করে,
ভারতের হচ্ছে ইনস্যাট, ভারতের উদাহরণ দিয়ে দেবে ইনস্যাট, আর সান সিনক্রোনাইজ হচ্ছে IRS। 7 নম্বর, 7 নম্বর হচ্ছে ঘূর্ণবাত ও প্রতিব ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, ঘূর্ণবাত ভার্সেস প্রতিব ঘূর্ণবাত। তাহলে আমরা পার্থক্য আর করছি, ঘূর্ণপাতের কেন্দ্রে কি তোমার লো নিম্নচাপ, আর প্রতিব ঘূর্ণপাতের কেন্দ্রে কি চাপ উচ্চচাপ। তাহলে ঘূর্ণপাতের কেন্দ্রে নিম্নচাপ, প্রতিব ঘূর্ণপাতের কেন্দ্রে উচ্চচাপ, এর নিম্নচাপ। তাহলে বাইরে কি হচ্ছে উচ্চচাপ, এর হচ্ছে উচ্চচাপ, বাইরে কি হচ্ছে তোমার ঘূর্ণপাতের কেন্দ্রে বায়ু হচ্ছে কেন্দ্রমুখী, প্রতিব ঘূর্ণপাতের কেন্দ্রে হচ্ছে বহির্মুখী, কেন্দ্র বহির্মুখী। এর বাতাসে যেহেতু কেন্দ্রমুখী হচ্ছে, বাতাস সব সময় কি হচ্ছে ঊর্ধ্বগামী, আর আস্তে আস্তে তোমার বাইরে বেরিয়ে যাচ্ছে বলে সেটা হচ্ছে অধোগামী। এখানে ক্ষেত্রে বেশিরভাগই প্রতিব ঘূর্ণপাতের বাতাস হচ্ছে শীতল এবং অধোগামী। ঘূর্ণপাতে বাতাসের গতিবেগ তোমার বেশি, প্রতিব ঘূর্ণপাতে বাতাসের গতিবেগ হচ্ছে কম। ঘূর্ণপাত হচ্ছে স্বল্পস্থায়ী, সাইট যদি পয়েন্ট করে ঘূর্ণপাত হচ্ছে স্বল্পস্থায়ী, প্রতিব ঘূর্ণপাত হচ্ছে দীর্ঘস্থায়ী। যদি অঞ্চল, ঘূর্ণপাত হচ্ছে অল্প অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, প্রতিব ঘূর্ণপাত হচ্ছে বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, তোমার বিশাল অঞ্চল জুড়ে লক্ষ্য করা যায়। বলে 8 নম্বরের যে প্রশ্নটা, 8 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে রসে মতানে ও ডামলিনের মধ্যে পার্থক্য। তাহলে রসে মতানে ভার্সেস ডামলিন, তাহলে তারও প্রতিটা পার্থক্যের বিষয় করতে বলেছিলাম। তাহলে এরও দেখো, রসে মতানে হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উঁচু ঢিবি টাইপের যে ভূমিরূপ তাকে বলা হচ্ছে রসে মতানে। ডামলিন কি? তাহলে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ দেখতে অনেকটা উল্টানো নৌকা বা চামচের মতো, তখন তাকে বলা হবে কি? ডামলিন। এবার যদি বলে সৃষ্ট অঞ্চল বা কোন অঞ্চলের সৃষ্টি হয়, উচ্চ পার্বত্য অঞ্চলের সৃষ্টি হয়, আর এটা পর্বতের পাদদেশ অঞ্চলে সৃষ্টি হয়। তারপরে তারপর শিলা, রসে মতানে শিলা হচ্ছে কঠিন শিলা দিয়ে গঠিত হয়ে থাকে, আর এখানে নুড়ি কাঁকড় পলি, এই নুড়ি কাঁকড় পাথর এই সমস্ত পদার্থ কণা দিয়ে এই সমস্ত দ্রব্য সামগ্রী হচ্ছে ডামলিন তোমার সৃষ্টি হয়। রসে মতানের প্রকৃতি, রসমতানের প্রভাব, হিমবাহের প্রভাব দিকটা মসৃণ, বিপরীত দিকটা অমসৃণ হয়, আর ডামলিনের প্রভাব দিকটা অমসৃণ, বিপরীত দিকটা কি হচ্ছে মসৃণ হয়। তোমরা 4টে পার্থক্য ভালো করে তোমরা তৈরি করবে। 8 নম্বর, এবারে 9 নম্বর, 9 নম্বর হচ্ছে পরিবেশে বর্জ্য পদার্থের প্রভাব, পরিবেশে বর্জ্য পদার্থের প্রভাব। প্রতিটা পেজে দিয়ে এটা পড়েছে, খুব কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে বর্জ্য পদার্থের প্রভাব বলতে গেলে তোমরা তাহলে যে সকল বর্জ্য পরিবেশের ওপরে মিশছে সেগুলো কি হবে, সাথে সাথে তোমরা কি হবে জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, আর সর্বশেষে দৃশ্য দূষণ, তাহলে 4টে পয়েন্ট করবে। তাহলে এই সকল বর্জ্য, ভালো প্রথমে জল দূষণ বললাম, তাহলে বর্জ্য পদার্থগুলো সেটা নর্দমার জল হতে পারে, কোনো শিল্প কলকারখানা থেকে হতে পারে, সেই সমস্ত বর্জ্য জল কোনো জলাশয়ে, নদী, হ্যাঁ কোনো হ্রদ বা কোনো জলাশয়ে পড়লে জল দূষণ ঘটায়। মৃত্তিকা, বর্জ্য পদার্থগুলো মাটির উপরিভাগে পড়লে তাহলে আপনা আপনি কী হবে, মৃত্তিকা দূষিত হবে। হ্যাঁ জল দূষণ বললাম, মৃত্তিকা দূষণ, বায়ু দূষণ, বায়ু দূষণ বর্জ্য পদার্থগুলোকে যদি পুরানো হয় বা বর্জ্য পদার্থ থেকে পচা দুর্গন্ধ থেকে পরিবেশে দূষণ ঘটায়। আর সর্বোপরি তোমরা লিখবে দৃশ্য দূষণ 4 নম্বরটা, এই সকল বর্জ্য পদার্থ পরিবেশের ওপর পড়ে থাকলে সেগুলো কি হবে দেখে দৃশ্য দূষণ, তোমার মানে খারাপ লাগবে তোমাকে বর্জ্য পদার্থগুলো পড়ে আছে দেখে কি হবে তোমার সব, আর তার ফলে কি হবে দৃশ্য দূষণ হবে। তাহলে বর্জ্য পথে পরিবেশের উপর দূষণ ভালো করে তোমরা দেখে নেবে, সহজ কিন্তু প্রশ্নটা, পরীক্ষা কিন্তু আসার চান গুরুত্বপূর্ণ কিন্তু এটা নয়। 10 নম্বর, 10 নম্বর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় পড়বে, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, শিক্ষার্থীর ভূমিকা। তাহলে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আছে, হ্যাঁ আছে। তাহলে প্রতিটা শিক্ষার্থীকে কী করতে হবে, প্রথমে কী করতে হবে প্রত্যাখ্যান করতে হবে, ফার্স্ট পয়েন্ট লিখবে প্রত্যাখ্যান করা।
যে সকল বর্জ্য পরিবেশে উৎপন্ন হচ্ছে সেই সকল বর্জ্যগুলোকে চিহ্নিতকরণ করা এবং সেগুলো শিক্ষার্থীদের কি করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। তাহলে প্রত্যাখ্যান করলে সেই সকল বর্জ্যগুলো আর উৎপন্ন হবে না, পরিবেশে মিশবে না। দুই, দুই নম্বর সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে এই সকল যে যা বর্জ্যগুলো প্লাস্টিক দূষণ, থার্মোকল, এগুলো থেকে পরিবেশ দূষণ ঘটায়, তাহলে এই সকল পরিবেশে দূষণ ঘটে বলে এই সকল বর্জ্যগুলো ব্যবহার করা যাবে না, সেগুলো জনসচেতনতা যদি বৃদ্ধি করা যায় তাহলে সেগুলো কী করবে, তুমি আর পরিবেশে উৎপন্ন হবে না। তাহলে জনসচেতন কী করতে হবে, বৃদ্ধি করতে হবে এবং প্রচার অভিযান করতে হবে। তিন নম্বর পরিষ্কারকরণ, পরিষ্কারকরণ কী করতে হবে, তোমার বাড়ির আশেপাশে বিদ্যালয়ে নির্দিষ্ট সময় অঞ্চল কী করতে হবে, তোমাকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে পরিষ্কার করতে হবে। সেটা নির্মল বাংলা অভিযান হতে পারে, তারপর তোমার স্বচ্ছ ভারত হতে পারে, এই সমস্ত অভিযান, নির্মল বাংলা মিশন হতে পারে, হ্যাঁ এইগুলো, তাহলে নির্মল বাংলা যেটা বলা করা হয় সেগুলো, তার মাধ্যমে কী করা হবে, শিক্ষার্থীদের ভূমিকা পালন হবে এবং বর্জ্যগুলো চিহ্নিতকরণ করতে হবে, তার ফলে পরিবেশে বর্জ্য উৎপাদন তোমার কম হবে। আর সর্বোপরি হচ্ছে বর্জ্যের পুনর্ব্যবহার। তাহলে কিছু কিছু বর্জ্য আছে সেগুলোকে পরিবেশে আবার কী দিয়ে আমরা ব্যবহার করে তাহলে বর্জ্য পরিবেশে তার উৎপাদনের মাত্রাটা অনেকটাই কমিয়ে দিতে পারি। ঘরে ভাঙা শিশি বা বোতল ইত্যাদি আমরা বিভিন্ন কাজে কী করতে হবে, ব্যবহার করতে পারি, ফুলদানি তৈরি করতে পারি, তার ফলে বর্জ্যের পুনর্ব্যবহারের মাধ্যমে আমরা বর্জ্যের পরিমাণ অনেকটা হ্রাস করতে পারি। এটা ভালো করে দেখবে। আর এগারোটা, এগারোটা থিয়ার বলতে কী বোঝা, এখন তো থিয়ারটা না, এখন বেশি হচ্ছে ফাইবার, কিন্তু পরে থিয়ার বা ফোরার, পরে তোমরা তাহলে এই থিয়ার ফোরার ফাইবার তাহলে দেখে দেবে। প্রথমে হচ্ছে রিডিউস, থিয়ারের একটা রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ, আর একটা হচ্ছে রিকভার। তার মধ্যে প্রথম তিনটে বেশি থিয়ারে, তোমার বলতে থিয়ার বলতেই তিন থেকে ভালো। রিডিউস, রিডিউস হচ্ছে মানে যে সকল বর্জ্যগুলো ব্যবহার করছো তাদের ব্যবহার কি করতে হবে, কমিয়ে দিতে হবে, তাহলে বর্জ্য পদার্থের উৎপাদন পরিবেশে মিশবেও কম। তারপর কিছু রিইউজ, তাহলে ওই সকল বর্জ্যগুলো পরিবেশে উৎপাদিত হচ্ছে তাহলে সেগুলো কি আমি পুনরায় ব্যবহার করে দেখতে পারি, তাহলে বর্জ্য পরিমাণ পরিবেশে কমে যাচ্ছে, রিইউজ করতে হবে। আর রিসাইকেল, সেগুলোকে বর্জ্য পদার্থগুলোকে পুনরায় প্রক্রিয়াকরণ করে মানে প্রসেসিং করে সেগুলোকে আবার যদি পুনরায় ব্যবহার করতে পারি নতুন করে, তাহলে তার পরিমাণ কিছু পরিমাণ বর্জ্য পদার্থ ওই কাঁচামাল হিসাবে ব্যবহার করার ফলে পরিবেশে বর্জ্যের পরিমাণটা কি অনেকটা কমে যাবে। আর রিফিউজ, তুমি সরাসরি যদি প্রত্যাখ্যান করে দাও সেই সমস্ত বর্জ্যগুলো আর তুমি গ্রহণ করবে না, এখন যে পলিথিনের ব্যবহার পরিবেশে কমে গেছে, তাহলে পলিথিনের ব্যবহার করা ব্যবহার তুমি প্রত্যাখ্যান করছো বলেই কিন্তু পরিবেশে পলিথিনের ব্যবহারটা অনেকটা পরিবেশে বর্জ্য হিসাবে অনেকটা কম উৎপন্ন হচ্ছে। আর রিকভার, তুমি আবার যদি কিছু পরিমাণ সম্পদ সেগুলোকে ব্যবহার উন্নত ক্ষেত্রে ব্যবহার করে কিছুটা রিকভার করা যায়। তারপরে এই তিনটের মধ্যে কিন্তু দুটো করার চান্স কিন্তু খুব বেশি। বারো, বারো দিয়েছে ভূ বৈচিত্র সূচক মানচিত্রের বৈশিষ্ট্য, ভূ বৈচিত্র সূচক মানচিত্রের বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি বলি ভূ বৈচিত্র সূচক মানচিত্র কাকে বলে, যে মানচিত্রের সাহায্যে প্রাকৃতিক বিষয়, প্রাকৃতিক বিষয় কোনগুলো, ভূমিরূপ, স্বাভাবিক উদ্ভিদ, জলাশয় ও সাংস্কৃতিক উপাদান, পরিবহন ও যোগাযোগ, তার সাথে তোমার কি করবে জনবসতি, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলি সুনির্দিষ্ট রেখা, প্রতীক চিহ্ন এবং রঙের দ্বারা উপস্থাপন করা হয়, তা কি বলা হয় ভূ বৈচিত্র সূচক মানচিত্র। এই মানচিত্রকে নির্দিষ্ট স্কেলে অঙ্কন করা হয়ে থাকে। এই মানচিত্রগুলো 1:50,000 আর 1:25,000 এই নির্দিষ্ট স্কেলে অঙ্কন করা থাকে। এই মানচিত্রের নির্দিষ্ট একটা নাম্বার থাকে, যেমন একটা নাম্বার লিখলাম 72A/15, একটা নাম্বার, প্রতিটা মানচিত্রে একটা নির্দিষ্ট নাম্বার থাকে। প্রতিটা মানচিত্রের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার থাকে এবং কোন জেলার এবং কোন ডিস্ট্রিক্টের এবং কোন রাজ্যের ম্যাপ করছো প্রতিটা ম্যাপের ওপরে কিন্তু সেটা কিন্তু এখানে দেয়া থাকে, এবং প্রতিটা অক্ষাংশ দ্রাঘিমাংশ তোমার মানগুলো কিন্তু ম্যাপের মধ্যে কী হয় দেয়া থাকে। আর সুনির্দিষ্ট প্রাকৃতিক উপাদান যেগুলো বললাম সেটা ভূমিরূপ,
স্বাভাবিক উদ্ভিদ, জলাশয়, সাংস্কৃতিক উপাদান, পরিবহন, যোগাযোগ ও জনবসতি, সেগুলো এই মানচিত্রে কী করা হয়, উপস্থাপন করা হয়ে থাকে। সার্ভে অফ ইন্ডিয়া আমাদের এই সমস্ত মানচিত্রগুলো কী করা হয়, তৈরি করে। এগুলো তো ভূগোল চিত্র কাকে বলে এবং তার স্কেল আর কী কী বিষয় দেখানো হয় সেগুলো চারটে মতো উপাদান লিখে দেবে। তারপরে এখানে লিখে বিভিন্ন স্কেলের ব্যবহার, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বিভিন্ন স্কেলের ব্যবহার। তাহলে প্রথমে ভূগোল মানচিত্র মিলিয়ন শীট, প্রথমে যে শীট আছে সেই শীটটার নাম কি, মিলিয়ন শীট করবে। মিলিয়ন শীটে অক্ষাংশ দ্রাঘিমাংশ ব্যবহার কত, 4°x4°। তার স্কেল, স্কেল বা আরেক যেটা, 1:10,00,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10,00,000। হ্যাঁ, আর এই সমগ্র মানচিত্রে ভারতের ক্ষেত্রে যদি করা একটা টোপোগ্রাফিক্যাল মানচিত্র আমি দিলাম 72। তাহলে মিলিয়ন একটা শীট, তার অক্ষাংশ দ্রাঘিমাংশ বিস্তার কত, 4°x4°, তার স্কেল কত, 1:10,00,000 মানে 1 সেমিতে সমান 10 কিমি হবে স্কেল। আর ম্যাপের নাম্বার হবে কত, আমি দিলাম ভারতের ভূবৈচিত্র্য মানচিত্র ডিগ্রি মিলিয়ন শীটের একটা 72 দিলাম। তারপরে মিলিয়ন শীটের পরে তোমরা করে দেবে ডিগ্রি শীট, ডিগ্রি শীটে হয়ে যাবে 1°x1°। তখন এই ম্যাপটা হয়ে যাবে এই 4 ভাগের 1 ভাগ, 1:25,00,000, 1:25,00,000 মানে 1 সেমিতে স্কেল হবে 2.5 কিমি। এইটার এইখানে ম্যাপ নম্বর হবে 72A থেকে P পর্যন্ত, 72 আমি বি নিলাম, বুঝেছে, ডিগ্রি শীট। আর একটা যেটা শীট ডিগ্রি শীটের পরে তোমরা করে দেবে, তিনটি করবে ইঞ্চি শীট, তিনটি ইঞ্চি শীট, কি শীট আমরা যেটা টো, তার স্কেল হচ্ছে 15 মিনিট × 15 মিনিট, তার আরেক হচ্ছে 1:50,000। তাহলে এটা 1 সেমিতে 500 মিটার, 1 সেমিতে কত মিটার, 500 মিটার। এ স্কেল হবে যে 72B/1 থেকে 16 পর্যন্ত বিস্তৃত, আমি লিখে দিলাম 7, এটা হচ্ছে তার ম্যাপ নাম্বার, বুঝছে। আর এর আগে একটা হচ্ছে 1/2 ইঞ্চি শীট, এর আগে একটা রয়েছে 1/2 ইঞ্চি শীট, 1/2 ইঞ্চি শীটের হচ্ছে 30 মিনিট × 30 মিনিট, তার ম্যাপ নম্বর আরেক হবে 1:1,00,000, 1:1,00,000, 1:1,00,000, তার ম্যাপ নাম্বার হবে ছিল কত, 72B/4 ভাগ করবে, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, আমি এখানে লিখে দিলাম N/উত্তর পূর্বটা লিখে দিলাম। এইটা হচ্ছে তুমি ছকের মাধ্যমে তুমি করে দিলি তোমার স্কেলের ব্যবহারটা তোমার হয়ে যাবে, বিভিন্ন মান ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে বিভিন্ন স্কেলের ব্যবহার। 14 দিয়ে যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, তাহলে ভালো একটা প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, তাহলে বিশ্ব উষ্ণায়নের প্রথমে হবে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে, এটা লিখতে হবে। 2 নম্বর কি লিখবি, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি হবে, মেরু অঞ্চল, আন্টার্কটিকা এবং পার্বত্য এলাকায় বরফগুলো কি হবে, গলবে, যা বরফগুলো গলবে। 3 নম্বর লিখবে সঙ্গে সঙ্গে সমুদ্রের জলতল কি হবে, বৃদ্ধি পাবে। সমুদ্রের জলতল বৃদ্ধি পাওয়া মানে উপকূলবর্তী অঞ্চল, দ্বীপ সমূহ, যে সমস্ত বসবাসযোগ্য লোক বসবাস করে দ্বীপ হতে পারে উপকূলবর্তী অঞ্চল, যে সমস্ত লবণাক্ত উদ্ভিদ, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ, সেই সমস্ত উদ্ভিদগুলো জলমগ্ন হয়ে যাবে। তাহলে আস্তে আস্তে এই সমস্ত গাছগুলো হারিয়ে যাবে এবং উপকূলবর্তী অঞ্চল জলমগ্ন হয়ে গেলে আস্তে আস্তে সেই সমস্ত এলাকার জনবসতিগুলো কি হবে, স্থলভাগের আরও ভিতর দিকে প্রবেশ করবে। তাহলে তোমরা সাথে সাথে কি হবে, যদি বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেগে বিশ্ব উষ্ণের গড় তাপমাত্রা বৃদ্ধি, তারপরে উচ্চ পার্বত্য অঞ্চল এলাকায় বরফের গলন, তার 3 নম্বর লিখে দেবে সমুদ্রের জলতলে বৃদ্ধি, 4 নম্বর সাথে কেউ অধক্ষেপণের পরিবর্তন। এখন অনেক কিছু পয়েন্ট আছে, কারণ এই গ্লোবাল ওয়ার্মিং তথা বিশ্ব উষ্ণায়নের ফলে বরফগুলো গলে যাওয়ার ফলে পার্বত্য এলাকাগুলো নদীগুলো জল না পেয়ে নদীগুলো আস্তে আস্তে শুষ্ক হয়ে যাবে। নদীর ধারে বসবাস করে যে জনবসতিগুলো, নদীর জল না থাকলে সেই জনবসতি আস্তে আস্তে কী হবে তোমার, কী হবে, আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে। বা তার সাথে কী হবে, সর্বোপরি কী হবে, নদীর গতিপথ কী হবে, কমে যাবে, মানে ক্ষয় করার ক্ষমতা হারিয়ে গেলে, কারণ সমুদ্রের জলতল বেড়ে গেলে নদীর দৈর্ঘ্য কমে যাচ্ছে আর ক্ষয় করার ক্ষমতা কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে। 14 গেল। 15 বর্জ্য ব্যবস্থাপনা থিয়ার বলে দিলাম, বর্জ্য ব্যবস্থাপনা থিয়ার আমি বললাম। এবার ভারতের কৃষির প্রধান প্রধান সমস্যাগুলো, তামিলনাড়ু জল সংরক্ষণের ভূমিকা ভালো করে করছ, 16 তোমরা দেখবে, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব, আর 17
সতেরো তোমরা দেখবে কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য। অনেক জায়গায় দেখলাম কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য অনেকটা জায়গায় দিয়েছে। আর ১৮টা দেখছো ভারতের কৃষির প্রধান প্রধান কী কী সমস্যা, এই কতগুলো করলে দেখলাম এই কতগুলি প্রশ্ন এবিটিএ টেস্ট পেপারে বেশিরভাগ পেজেতেই কিন্তু মোটামুটি কভার করেছে।